বাপি প্রেজেন্টেশন। 12 ঘন্টা পরে তার কিরণ জাল গুটিয়ে লয়ে ধীরে ধীরে পশ্চিম দিগন্তে হেলে পড়ে। রাধে রাধে, আবার পূর্বের মতো অন্ধকার পৃথিবীকে ছেয়ে নেয়। তদ অনুরূপ এই মানব জীবন, আমরা একটু লক্ষ্য করলে বুঝতে পারব এই জীবনটার অবস্থা ঠিক তদ্রূপ। কিরকম না, আমরা যখন মাতৃগর্ভ হইতে পৃথিবীতে বহির্প্রকাশ হই, যৌবন কিরণ জাল বিস্তারিত করে মায়ের কোল আলোকিত করে বহির্জগতে প্রকাশ পায়। সংসারে স্ত্রী পুত্র ছেলে মেয়ে নাতি জামাই আত্মীয় স্বজন প্রিয়জন এদের সঙ্গে খেলা করতে করতে মনের অজান্তে কখন যে আমার আয়ুশ্বর্যটা মৃত্যুর কোলে হেলে পড়ে, এটা আমাদের অনেকেরই জ্ঞান থাকে না। তাই যখন মৃত্যুর কোলে হেলে পড়ে, তখন এই সাজানো সংসার, আমার 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 বাড়ি, আমার গাড়ি, আমার ছেলে, আমার মেয়ে, সব আমার আমার আমার, সেদিন সব পর হয়ে যায়। সেদিন ভাবতে হয় তুমি কার, কে তোমার, কোথায় ছিলে, কোথায় এলে, কে এনেছে, কে নিয়ে যাবে, কেন এলে আর কেনই বা যাবে, এই প্রশ্নগুলো তখন উদ্ঘাটন হয়। অভিরামকে ডেকে বলেছেন, অভিরাম চলো এবার আমরা আপন ঘরে ফিরে যাই। সে কথাটা কেমন, মনুষ্য জনম দেবতারা পর্যন্ত সাধনা করে, হে প্রভু তুই মানুষ কুলে আমাকে জন্ম দাও। কেন, মানুষ যা করতে পারে পৃথিবীর কোনো প্রাণী তা করতে পারে না। কি পারে না, মানুষ কৃষ্ণ ভজন করতে পারে, কৃষ্ণ বলে কাঁদতে পারে, সাধু সেবা করতে পারে, বৈষ্ণব সেবা করতে পারে, এগুলো অন্য জন্মে হয় না। কিন্তু সেই কলিকালের মানুষের চরিত্র দেখে পশু পর্যন্ত লজ্জাবোধ করে, এখন পশু পর্যন্ত বিধিকে জানায় বিধি, তুমি যদি আবার আমাকে জন্ম দাও, সুন্দরবনের বাঘ করো, নইলে রাস্তাঘাটের কুকুর তৈরি করো, কিন্তু পশ্চিম বাংলার হিন্দু মানুষ যেন আমাকে করো না। রাধে, কুকুর পর্যন্ত আত্মনাদ করছে, তুমি সুন্দরবনে বাঘ করে দাও, ভল্লুক করো, শিয়াল করো, কুকুর করো, কিন্তু পশ্চিম বাংলার হিন্দু মানুষ যেন করো না। এগুলো বলছে কেন না, পশ্চিম বাংলার হিন্দু জাতি এরা শুধু খায় দায় আর লোকের সমালোচনা করে, অমাবস্যা পূর্ণিমা একাদশী মানে না, শিয়াল কুকুরের মতো খায় আর বিছনা ভরে ঘুমায় আর পশুর মতো আসে আর চলে যায়। মানব জন্ম পাওয়া চেয়ে না পাওয়াই ভালো। যে মানব জন্মে হরি ভজন হলো না, কৃষ্ণ ভজন হলো না, এ মানব জন্ম পাওয়ার চেয়ে পশুর জন্ম অনেক ভালো। কেন, পশুর মধ্যে চেতনাবোধ থাকে। একটা কুকুর সে বিনা পয়সায় আসামি ধরে, আর এই মানুষ পয়সা নিয়ে সে আসামি ছেড়ে দেয়। এত বড় বিশ্বাসঘাতক এই মানুষ। তাহলে কুকুর সে পশু, তার ধর্মজ্ঞান আছে, সে চোরকে ধরে, আসামিকে ধরে সরকারের হাতে তুলে দেয়, আর যে বিচারক সে মাল খেয়ে টাকা খেয়ে আসামিকে ছেড়ে দেয়। তাহলে কুকুর ভালো না মানুষ ভালো, কে ভালো? তাহলে একটা কুকুরকে আপনি খাওয়ান, দেখবেন আপনি বাড়ি আসা পর্যন্ত অপেক্ষায় বসে থাকবে, আমার মালিক আসছে না কেন, কোথায় গেল, কি হলো, ভাববে, আপনার গা শুকবে, গা চেটে দেবে, পাশে পাশে ঘুরবে, এটা কুকুরের কাজ। একটা মানুষকে খাওয়ান, সে ভাববে শালা কবে মরবে, কবে সর্বনাশ করব, ওর ব্যাংক ব্যালেন্স হাতিয়ে নেবো, খুন করব, এ হলো মানুষের কাজ। তাহলে একটা মানুষ যা করতে এসেছিল তার বিপরীত করছে। তাইতে গৌরাঙ্গ মহাপ্রভু কৃষ্ণ অবতারে বৃন্দাবন ত্যাগ করে মহাপ্রভুর সঙ্গে সবাই এসেছিল নবদ্বীপে, কিন্তু একজন আসেনি। সে বুঝে নিয়েছিল কলির মানুষ ভালো না, বিশেষ করে পশ্চিম বাংলার মানুষ ভালো না। সত্যি তাই, কে আসেনি, সবাই এলো দেহ ত্যাগ করে, অন্য দেহ ধারণ করে, একজন আসেনি, সেটা ভগবান শ্রীকৃষ্ণের প্রাণ সখা শ্রীরাম। রাধে জলদায় মায়েরা, শ্রীরাম বুঝে নিয়েছিলেন
যে কলিকালে নবদ্বীপে গেলে ওখানে আমি কৃষ্ণ ভজন করতে পারবো না। আপনারা যদি কেউ নবদ্বীপে যান, আমি তো দেখেছি নবদ্বীপ থেকে, নবদ্বীপে যত মাতাল বেশি, যত মাতাল মতো মাতাল সবচেয়ে বেশি হচ্ছে নবদ্বীপে। নবদ্বীপের অনেক বাবাজির এখানে এসেছেন, কথা শুনলে রাগ করবে, করলেও কিছু করেন নাই, আমি নিজের চোখে দেখেছি। নবদ্বীপে 1000 লোক বাস করলে 900 লোক মদ খায়, জন্মের মতো মাতাল। আর অমাবস্যা একাদশী তো মাংস খায় নবদ্বীপের অধিকাংশ মানুষ। পৃথিবীর থেকে লোক এসে নবদ্বীপে হরিভজন করে, আর নবদ্বীপের বুড়ো গুলো বসে বসে তাস খেলা করে। এ হচ্ছে নবদ্বীপের অবস্থা। সেই নবদ্বীপে গরু কাটার কারখানা হচ্ছিল, আমাদের দিদি করছিলেন, সে কারখানা বন্ধ করে দিয়েছে, নইলে একদিন গরুর রক্ত ভাসত। এ হচ্ছে নবদ্বীপের দশা, এটা সিদাম সকা বুঝতে পেরেছিল। অতএব ওই নবদ্বীপে আমি যাব না। নবদ্বীপের যত মঠ মন্দির, অধিকাংশ মন্দিরে শুধু অহংকার পরিপূর্ণ। যারা বাবাজি মহারাজ হয়েছেন, অধিকাংশ আমি সবাইকে বলছি না, প্রতিষ্ঠিত করছে দুতলা চারতলা পাঁচতলা বাড়ি গাড়ি ঐশ্বর্য ধন দৌলত মোবাইল টিভি নেট কি নাই সে মন্দিরে। এটা তো মন্দিরের নিয়ম নয়, মানে যত অনাচার কলি পর্যন্ত মন্দিরে ঢুকে গিয়েছে। শ্রীরাম বলল কানাই তুমি যাচ্ছ যাও, তোমার গৌর হয়ে যেতে হবে, কিন্তু যেখানে ভজন নাই আমি সেখানে যাব না। রাধে শ্রীরাম বলেছিলেন ভজন বিহীন জায়গায় আমি যাব না, আমি প্রয়োজনে বনের ভিতরে থাকব, পাহাড়ের গুহার মধ্যে থাকব, তাও পবিত্র চরিত্র নিয়ে থাকব, তিনি একবার তো কৃষ্ণ বলে ডাকতে পারব, কুসঙ্গত হবে না, অসাধুর মুক্ত দেখতে হবে না, আমি পবিত্রভাবে হরিভজন করব। তুমি যাও। ভগবান কৃষ্ণ প্রিয় পারিষদ বজ্রাদি লয়ে বৃন্দাবন ত্যাগ করে, কালো বরণ ত্যাগ করে, রাধা বরণ নিয়ে রাধাভাবে ভাবিত হয়ে শ্রীধাম নবদ্বীপে অবতীর্ণ হয়েছে এসেছেন। রাধা ভাবে এলেন কেন আমি আর একটু কথা আপনাদের বলি। কীর্তন আপনারা শোনেন, আমার গৌর বাবা খুব রুচিসম্মত হরিবাসর দিয়ে হরিনাম দেয়, খুব পরিশ্রমের আসর। আমি একদিন দুদিন আগে শুনেছিলাম প্রচণ্ড ঝড় বর্ষায় প্যান্ডেল ভেঙে চুরে গিয়েছিল, তাও আবার সুন্দর করে সাজিয়ে করা। কেন? সাধুগুরু বৈষ্ণবের চরণধুলি বছরে একবার পায় এই আনন্দে করা। কিন্তু সেই হরিবাসরে কৃষ্ণ কীর্তন শুনে যদি মানুষের হৃদয়ে একটু কৃষ্ণ ভক্তির চেতনা না জাগে, সে নাম শুনেও কোনো লাভ নাই, সে নাম করেও কোনো লাভ নাই, সে নাম দিয়েও কোনো লাভ নাই। এখন খাওয়া যেখানে লোক সেখানে বেশি, মালিক যদি খাবার ব্যবস্থা করে, খিচুড়ি করলে যদি 1000 লোক হয়, ডাল ভাত চচ্চড়ি পনির রসা চাটনি পাঁপড় পরমান্ন করলে 10000 হবে, খাবে আর বাড়ি চলে যাবে, হরিনাম শুনবে না। অতএব কলির মানুষ খাওয়া যেখানে দলে চলে যায় সেখানে। এটা সাহেবরা বুঝতে পেরেছে, বিদেশি সাহেব। আপনি মায়াপুরে সাহেবদের জায়গায় যাবেন, দেখবেন সাহেবরা জানে বাঙালি হিন্দু, এরা খাবার জন্য এক কাটা জমি দাও, ছোট্ট একটা চাকরি দাও, এ স্বধর্ম ত্যাগ করে খ্রিস্টান ধর্ম গ্রহণ করবে। এই হিন্দু জাতি সামান্য সামান্য একটু হোমিওপ্যাথি ওষুধ খেয়ে একটা রোগ হয়তো ভালো হয়েছে। অনেক হিন্দু বাড়ির মেয়ের এখন যিশুকে পূজা করছে ঘরে ঘরে, এত নির্লজ্জ বিহা জাতি এই হিন্দু, বলতেও ঘৃণা করে আমার। অতএব এই সাহেবরা জানে যে খাওয়া যেখানে দলে দলে যাবে সেখানে, এই জন্য সাহেবদের মন্দিরে বিকালবেলা খিচুড়ির ব্যবস্থা আছে। কেউ গেছেন? কেউ গেছেন সাহেবদের মন্দিরে ইস্কনে? জাননি? হ্যাঁ গিয়েছেন। যারা গিয়েছেন দেখবেন ওখানে সন্ধ্যার আগে খিচুড়ি দেয়, অপূর্ব টেস্ট। আর আমাদের মতো নির্লজ্জ হিন্দু জাতি সেখানে যে হাত পেতে দাঁড়ায়, গেজেটেড অফিসার ডাক্তার ও ইঞ্জিনিয়ার নেতা লাইনে দাঁড়িয়ে যায়, কিন্তু খিচুড়ি দিচ্ছে কেন সে জ্ঞানটা নাই।
খিচুড়ি যখন হাত পাতে নিতে যাচ্ছি, যিনি দিচ্ছেন তিনি বসরা দোয়ার সময় আপনাকে দিচ্ছে না, যে আপনি হাত পাতেছেন দোয়ার আগে বলছে বলুন হরে কৃষ্ণ, আর আমি দাঁত ছাড়ি হরে কৃষ্ণ বলে খিচুড়ি খাচ্ছি, কত বড় লজ্জাহীন বলুন দেখেন আমরা। হ্যাঁ, যে ছাগল হাঁটে না, কাঁঠালের পাতা দেখি আগে আগে হাঁটুন, ওই পাতার টানে টানে ছাগল দৌড়াবে, তেমনি যে কৃষ্ণ বলতে চায় না তাকে খিচুড়ির লোভ দেখিয়ে কৃষ্ণ বলাচ্ছে। এ হলো পশ্চিম বাংলার হিন্দু। এই জন্য মহাপ্রভু ভেবেছিলেন যে এই পশ্চিম বাংলা আমি থাকবো না, ত্যাগ করে চলে যাব। এই পশ্চিম বাংলার হিন্দু এত নির্লজ্জ, সারা পৃথিবী রাম নামে মুখরিত হয়েছে, কিন্তু আমাদের পশ্চিম বাংলার কিছু হিন্দু রাম নামও করতে দ্বিধাবোধ করে। রাম কথাটা বলতে পশুরা পর্যন্ত রাম রাম করে, আমরা করি না। তাই মহাপ্রভু ভেবে নিয়েছিলেন যে আমি নবদ্বীপে থাকবো না, পশ্চিম বাংলায় থাকবো না, আমি যতদিন বাজব ততদিন লীলা চলে জগন্নাথ ধামে থেকে যাব। তাই পশ্চিম বাংলা ত্যাগ করে চলে গিয়েছিলেন। কিন্তু কৃষ্ণ গৌর হয়ে এলেন, রাধা ভাবে ভাবিত হয়ে ছিলেন কালো, হয়েছেন ধল। একটুখানি বলছি শুনুন, কথাগুলো শুনে যাবেন। দ্বারকায় রুক্মিণী প্রত্যেক দিন শ্রীকৃষ্ণকে সকালবেলা প্রাতকালে হাত মুখ ধোয়ার পরে প্রভুকে এক গ্লাস করে গরম দুধ খাওয়াতেন। এই গরম দুধ খাওয়াতে যেয়ে রুক্মিণী সেদিন টেস্ট করেনি, পরীক্ষা করেনি, দুধটা একটু বেশি গরম ছিল। হরি বল হরি বল রাধে। দুধটা একটু বেশি গরম ছিল। এখন কৃষ্ণ জানে রুক্মিণী দিয়েছে, যেই না মুখে দিয়েছে আর জিহ্বাটা পুড়ে গিয়েছে। আমাদের পুড়ে গেলে কি ওরে বাবা রে, ওরে মা রে, গেলাম রে, দূর অসভ্য, কত কি বলি। কিন্তু কৃষ্ণের জিহ্বা যখন পুড়ে গেল তখন আহা উহু করেনি, বলেছিল রাধে রাধে রাধে। এই যে রাধে বলে ঠেলে উঠেছে, রুক্মিণী প্রশ্ন করলেন, হে কৃষ্ণ, হে প্রভু, হে প্রাণবল্লভ, আমরা দ্বারকার নারী মহিষী, আমাদের অপরূপ রূপ যা রাধারামীর মধ্যে নাই, শুনেছি রাধার কথা, সর্বক্ষণ আপনি রাধা রাধা বলে ডাকেন, আমরা দ্বারকার মহিষী, আমরা অপরূপা, কি নাই আমাদের যা রাধার মধ্যে আছে। সে গোয়ালিনীর মেয়ে, গোয়ালার মেয়ে, মাঠে ঘাটে হাঁটে, নবনী বিক্রি করে বেড়ায়, তার গায়ে দুধের গন্ধ, তার কি এত আছে যে আপনি তাকে সর্বক্ষণ রাধা রাধা বলেন। কৃষ্ণ বলছে, রুক্মিণী, তুমি রাধাকে কোনোদিন দেখেছো? বলেন, না, আগে দেখো পরে কথা বল। ফার্স্ট কথা, রুক্মিণী ভাবলেন বিশ্ব ব্রহ্মাণ্ড যার অঙ্গুলি হেলনে নড়ে সে আমার রাধা প্রেমে বাধা, সেই রাধাটা কে আমাকে দেখতে হবে। রুক্মিণী চললেন মধুময় বৃন্দাবনে, বৃন্দাবনে প্রবেশ করে রুক্মিণী বৃন্দাবনে এক পা, মথুরা এক পা, ঐশ্বর্য এক পা, মাধুর্য এক পা, একটু বসে পড়েছে। পড়ে রুক্মিণী বৃন্দাবনের ধুলি গায়ে মাখছে, কেন এখানে আমার রাধা গোবিন্দের চরণ ধুলি পড়ে আছে। এই যে কীর্তন শুনতে আপনি এসেছেন, বাড়ি যাচ্ছেন, কঠিন কঠিন ব্যাধি ভালো হচ্ছে না আপনাদের, আমি চ্যালেঞ্জ করতে পারি, মন্দিরের সামনে যদি ভক্তি থাকে এই জায়গার একটু মাটি নিয়ে যান, প্রত্যেক দিন স্নান করে গঙ্গার জলে মিশিয়ে একটু করে খান, আপনি দু মাস খান, দেখবেন আপনার রোগ 90% ভালো হয়ে গেছে, হবেই, কিন্তু বিশ্বাস দরকার। রুক্মিণী যেই না হে রাধে রাধে বলে বৃন্দাবনের ধুলি মাখলেন, ভিতরে যেন শিহরণ জেগে উঠল, ব্রজের ধুলি, শ্রীরাম শ্রীরাম দান বসুদাম কটু মধু মঙ্গল, প্রিয় সখীগণ ব্রজগোপীগণ, সাধু গুরু বৈষ্ণব ঋষি পণ্ডিতের চরণ ধুলি পড়ে আছে, সেই চরণ ধুলি রাধা।
বাইগুর হরিবল বলে তিতাব জ্বালা দূরীভূত হয়ে গেছে। শিহরণ জেগেছি, আহা রাধা বলে একটু ধুলি মেখেছি, তাই যদি এত আনন্দ, না জানি রাধাকে দেখলে কত আনন্দ। ব্রজধামে গেছেন, যে দেখলেন অপরূপ একটা সুন্দরী নারী দাঁড়িয়ে আছে, মেয়েছে, সেটাকে ললিতা। ললিতা তো এ রুক্মিণীটা জানে না, ললিতা এত সুন্দরী দেখতে, উনি রাধা ভেবে ললিতাকে প্রণাম করতে গেছে। আর ললিতা বলছে, আহা হা হা, রাখো রাখো রাখো, তুমি যাকে প্রণাম করছো যা ভেবেছ আমি সে নই, আমি তার সখী। তুমি যদি রাধার কাছে যেতে চাও, সাতখানা দরজা ভেদ করে, সাতখানা দ্বার ভেদ করে তার কাছে যেতে হবে। কিছু বুঝতে পেরেছেন? বোঝেননি? সাতটা দ্বার। রাধা থাকে কোথায়? রাধা কোনো কামের মূর্তি নয়, কামিনী নয়, এসব ভাষাগুলোর মধ্যে প্রকাশ পায়। সাতখানা দ্বার কোথায়? মুখ একটা, নাসিকা দুটি, চোখ দুটি, কান দুটি, সাতখানা দ্বার। এই দ্বারের উপরে শত সহস্র পদ্ম, এখানে লাহাদিনী শক্তি ভক্তি রূপিণী রাধা রানী বসে আছে। এর কাছে যেতে গেলে সাতখানা দ্বার ভেদ করতে হয়। এই জন্য বলেছেন, ঊর্ধ্ব হইতে নিম্নগামী যার নাম ধারা, আর নিম্ন হইতে ঊর্ধ্বগামী তার নাম রাধা। ষোলৈশ্বর্য ছয়টানে আছে অবস্থান, ঊর্ধ্ব বিন্দু দিয়া তাহে কইল শক্তি দান, পুরুষ প্রকৃতি তাহে হইল আধা আধা, বিচারিয়া গর্গমণি নাম রাখিলেন কি রাধা। সেই রাধার কাছে যেতে হবে। রুক্মিণী ভাবলেন, রাধার সখীর যদি এত দেখতে ভালো, না জানি রাধা কত দেখতে ভালো। কি বলেন আপনারা? আমার দলের মানুষগুলো যদি এত সুন্দর হয়, আমি না জানি কত সুন্দর হব। এটা বুঝতে হবে। নায়ক যদি ভালো হয়, সাইড প্লেয়ার তো খুব ভালো হবে না, সাইড প্লেয়ার যদি নায়কের মতো হয়, নায়ক কত ভালো হবে। রুক্মিণী ভেবেছেন, তাহলে এক এক করতে করতে এক একটা দ্বার ভেদ করে করে চলেছেন। শেষ দ্বারে এসে দেখলেন ছোট্ট একটা পৌর্ণ কুঠির, রাজনন্দিনী রাজার কন্যা ছোট্ট একটা তাল পাতার কুঠির করেছে। কৃষ্ণ যেদিন চলে গেছে সেই দিন থেকে কুঠিরের মধ্যে প্রবেশ করেছে। যমুনার মৃত্তিকা মানে মাটি দিয়ে একটা নকল কৃষ্ণ তৈরি করেছে। খেয়াল করবেন, কৃষ্ণ ভক্তি কেন, রাধা প্রেমে কৃষ্ণ বাধা। আমরা শুধু জানি আই লাভ ইউ বলতে, তুমি আমার, তুমি আমার সর্বস্ব, তুমি গোষ্ঠী, তুমি আমার শ্রাদ্ধ, তা নয়। প্রেম ভালোবাসে ভাবে হয় না, প্রেমে মানুষকে কিনে ফেলে, দাস করে ফেলে। কিন্তু আমাদের মতো কামের প্রেম তো নয়, রাধারানি বাচ্চা মেয়ে, একটুখানি মেয়ে, সে রাজনন্দিন রাজার মেয়ে। কৃষ্ণ যেদিন মথুরা থেকে, কৃষ্ণ থেকে চলে গেছে বৃন্দাবন থেকে মথুরায়, সেদিন থেকে যমুনার একটা মাটি দলা এনে মাটি দিয়ে একটা নকল কৃষ্ণ তৈরি করেছেন রাধারানী। একটু খেয়াল করুন, প্রেমের কি বলি হারিয়ে যায়, কিন্তু কৃষ্ণের দোখানা চরণ বাকি রেখেছে। কেন? চরণ পানে চেয়ে রাধারানী বলছে, রুক্মিণী শুনছি, হে গোবিন্দ, তোমার চরণ ছিল বলে তো তুমি বৃন্দাবন ছেড়ে চলে গেছ। আমি মাটির কৃষ্ণ করেছি, চরণ দেব না কেন? চরণ দিলে যদি হতভাগিনীকে রেখে আবার চলে যাও, চলে যাও গোবিন্দ, তুমি তো জানো এ হত ভাগিনীর তুমি ছাড়া আর কেহ নাই গো, হে গোবিন্দ। এমনি বলে রাধারানী কাঁদছেন, বন ফুলের মালা তুলে একটা মালা গেঁথে গলায় দিচ্ছেন। রুক্মিণী গিয়েছে, গিয়ে দেখলেন ছোট্ট একটা বাচ্চা মেয়ে, দেখতে বাচ্চা ভারী, একবার ছিন্ন বসন পরিধানে। কৃষ্ণকে যে ভালোবেসেছেন তার তো বাইরে পোশাক আর ভালো দরকার হয় না, নয়ন ভূষণ শ্যাম দর্শন, শ্রবণ ভূষণ নাম শুনে, করের ভূষণ গোবিন্দ পদ সেবন, বদন ভূষণ হরির নামে। কি বলছেন?
তাদের কোন ভূষণ নাই, কৃষ্ণ নামই হলো ভূষণ। রাধানি কৃষ্ণ 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 বলে সবসময় কাঁদছেন, রুক্তি যে প্রণাম করেছে। রাধে তোমার নামে কৃষ্ণ সর্বক্ষণ বাধা আছে, তুমি কি দিয়ে বেঁধেছো তাকে, তাই তোমার চরণে প্রণাম করতে এসেছি। বুঝে নিয়েছি, কৃষ্ণ কৃপা পেতে গেলে রাধা কৃপা অবশ্যম্ভাবী প্রয়োজন। তাই রাধে তুমি কৃপা করো, তোমার মতো কৃষ্ণ ভক্তি আমাদের কবে হবে নাই। বলো কি অপূর্ব দেখতে রাধা, হঠাৎ দেখে রাধার গায়ে ফুসকা পড়েছে, আগুনে পড়ে গেলে যেমন ফুসকা পড়ে ওরকম ফুসকা পড়েছে। রুক্মিণী প্রশ্ন করছে, রাধে তোমার অসামঞ্জস্য রূপ মাধুর্য, অপরূপ রূপের ডালি সাজিয়ে তোমার দেহকানা তৈরি করা, ওই দেহে ঠোসা পড়েছে কেন? রাধারানী রুক্মিণী বলছে, রুক্মিণীকে বলছে রাধে, হে রুক্মিণী কেন পড়েছে জানো? কেন তোমরা কৃষ্ণ সেবা জানো না, এই তোমরা কৃষ্ণ সেবা জানো না, যদি জানতে তবে কি আমার বধুকে তুমি গরম দুধ খাওয়াতে? তুমি গরম দুধ খাইয়েছ, আমার কৃষ্ণের জিহ্বা পুড়ে গেছে, আর যেই রাধা বলে ডেকেছে সেই তাপ আমার গায়ে এসে লেগে বিদায় গৌর হরি বল বলে ফুসকা পড়ে গেছে। এটাও কি হয়? রুক্মিণী বলছে, রাধে কৃষ্ণ হলো দ্বারকায়, তুমি বৃন্দাবনে, এটা কি সম্ভব? রাধারানী বলছে, সম্ভব যদি কৃষ্ণকে হৃদয় মন্দিরে বসানো যায়। যদি ভগবানকে কেউ হৃদয়ে বসাতে পারে, সমস্ত ব্যথা জ্বালা যন্ত্রণা সবই তিনি গ্রহণ করেন। এটা আমরা বুঝি না, আমাদের বিশ্বাস নাই, তাই এই জন্য ডাক্তার ডাক্তার করি। নামগুলো কি সুন্দর রেখেছে দেখুন, ডাক্তার দেখা ডাক্তার দেখা, কিন্তু নামটা কি ডাক্তার 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 পর্যন্ত তাকে ডেকে বেড়ায়। যারা বেরোলে গিয়েছেন, চেন্নাই অ্যাপোলোতে গিয়েছেন, দেখবেন বড় বড় ডাক্তার মানুষকে কেটে কেটে টুকরো টুকরো করে আর জোড়া দিয়ে প্রাণ ফিরিয়ে দেয়। সেই সব ডাক্তাররা যখন ডিউটিতে ভোরবেলা আসে, সকালবেলা আসে, শুট বুট পরে গাড়ি থেকে নেমে বুট খুলে নিয়ে যার যার দেবতার কাছে যে ওই ডাক্তারখানায় মানে ভেলোরে ঢুকতেই মাঝাইতে যিশুর মূর্তি আছে, শিবের মন্দির আছে, ডাক্তার যার যার ঘরে যে ঠাকুরের আরাধনা করে ধূপ প্রদীপ জ্বালিয়ে আবার বুট পরে যার সার কর্মেরত হয়। তারা ডাক্তার 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 পর্যন্ত তাকে ডাকে, কিন্তু আমরা কত বড় মূর্খ, আমরা তাকে চিনতে পারিনি, এটি বড় দুঃখ। তাই রাহানি বললেন, রক্ষিণী আমার গোবিন্দের যন্ত্রণা যদি ভক্ত গ্রহণ করেন, তাহলে ভক্তের যন্ত্রণা গোবিন্দ গ্রহণ করেন, সত্য। তাই রুক্মিণী গিয়ে কৃষ্ণকে বললেন, হে কৃষ্ণ, হে বধু, হে প্রাণবল্লভ, আমি রাধাকে দেখে এলাম, এখানে দুধ খেয়েছেন তার গায়ে ঠোসকা পড়েছে। কৃষ্ণ বলল, রুক্মিণী আমি হলাম রাধারানীর প্রেমের ঋণী, এই ঋণ আমি শোধ করতে পারবো না, শোধ করবো কবে? যেদিন গৌর হয়ে নবদ্বীপে যাব, রাধা অঙ্গে বাইরে রাখব, বৈষ্ণবের পদধূলিতে গলাগলি যাব, আর জয় রাধে শ্রী রাধে বলে কাঁদব। শুনবা মাত্র স্বর্গ হতে পুষ্প বৃষ্টি হলো, পুষ্প বিগান উলধ্বনি কইল, ভক্তগণ হরি ধ্বনি কইল, অপূর্ব লীলা, ভক্তের মনে বাসনা পূর্ণ। বুঝুন, রাধা প্রেমে কৃষ্ণ বাধা, রাধা কোনো মেয়ে ছেলে সত্য নয়। মায়েরা শুনুন, তাহলে সেই সখা শ্রীরাম সে বলল, ভাই কানাই তুই বৃন্দাবন ছেলে যা, আমি এক পদ ভূমি যাব না। ভগবান পরিষদ বজ্র নিয়ে এসেছেন, এবার কৃষ্ণ গৌর হলেন, বলরাম নিতাই হলেন, সবাই এক একজন হলেন, কিন্তু সেবা এই শ্রী শ্রীরাম সখা পাহাড়ের গুহার মধ্যে আসতে বাবাস্তে গুহার মধ্যে, সেই যে কৃষ্ণ চলে এলেন শ্রীরামের বিশাল দেহ, সেই দেহ নিয়ে পাহাড়ের মধ্যে ঢুকে বাতাস বায়ু ভক্ষণ করে পদ্মাসনে বসে নয়ন জলে ভেসে তিনি একবার হুঙ্কার দেয়, কানায়
দিনে একবার ভক্তের আকুল কণ্ঠের প্রতিধ্বনি ভগবানের কর্ণগোচর হয়, বারবার ডাকে তো গৌরাঙ্গ মহাপ্রভু অভিরামের কণ্ঠের স্বর শুনেছে। বলরাম নিতাইকে প্রশ্ন করছে, বলরাম হচ্ছে নিতাই, নিতাইকে প্রশ্ন করছে, অবধূত সবাইকে তো দেখছে, শ্রীরামকে তো দেখছি না গৌরলীলায়। অবধূত নিতাই বলছে, প্রভু সে তো আসেনি, সে বলেছিল বৃন্দাবন ত্যাগ করে কৃষ্ণ এক পদভূমি কোনোদিন কোথাও যায় না, আমি নবদ্বীপে যাব না, আমি বৃন্দাবনেই থাকবো। সে যদি কানাই কৃষ্ণ যে ভক্তের ভগবান হয়ে থাকে, আমি তার কাছে যাব না, সে আমার কাছে আসতে বাধ্য, সে অপেক্ষায় বসে আছে। সিদাম একবার ডাকে কানাই, কণ্ঠের প্রতিধ্বনি শুনে কৃষ্ণ গৌর হয়ে এসেছেন, সেই গৌর ছুটলেন ভক্তের সঙ্গে দেখা করবার জন্য বৃন্দাবনে, যাচ্ছে বৃন্দাবনে। বৃন্দাবনে এসে গিরি গোবর্ধন গুহা, তখন তো গোবর্ধন বিশাল উঁচু ছিল, ওই গুহার ঠিক মুখের সামনে দাঁড়িয়ে মহাপ্রভু ডাক দিয়েছে, শ্রীদাম। ভিতর থেকে আওয়াজ এলো, কে কে গো, কে গো ডাকিলে, শ্রীদাম শ্রীদাম বলে বলে, কে গো ডাকিলে, জ্বালা জুড়ানোটা কে গো ডাকিলে, কে গো ডাকিলে, হরিবল হরিবল হরিবল, আর একবার ডাকো, এত মধুময় সুরে সুরে নাম ধরে, কে গো ডাকিলে, আমি তোমার কানাই, যেই বলেছে কানাই 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 বলি, শ্রীরাম গুহা হইতে বাহিরে আসিল, কানাই নাই দেখি সম্মুখে এক বৈষ্ণব দর্শন হল, শ্রীরাম জানে আমার কানাই কালো কেশ কালো বেশ, মুখে হাসি হাতে বাসি, এ তো সে নয় সে নয়, সে তো হতে পারে না হতে পারে না, এর তো মাথায় কেশ নাই চৈতন্য তিলক, হাতে জপের মালা দণ্ডধারী। শ্রীরাম বলল কে তুমি পরিচয় দাও, তোমাকে তো চিনতে পারছি না। কৃষ্ণ গৌর হয়ে এসেছেন তো চিনতে পারছে না, তাই গৌরাঙ্গ মহাপ্রভু বলছে শ্রীরাম আমি তোমার কানাই, আমি মানি না, আমি বিশ্বাস করি না, তুমি আমার কানাই হতে পারো না, আমি এতদিন আছি গুহার মধ্যে, প্রত্যেক দিন কানাই কানাই বলে ডাকি, কই তুমি তো আমাকে একবার ডাকো না। শ্রীরাম আমি তোমাকে ডাকি, আর ডাকি বলেই তো তোমাকে নিতে এসেছি, আমি চিনি না তোমাকে, আমার কানা হাতে ছিল বাসি, মুখে ছিল হাসি কালো কেশ কালো বেশ, তুমি কোথায়, তুমি তো সে নাও। শ্রীরামের মস্তকে হস্তার্পণ করলেন মহাপ্রভু, যেই করলেন সঙ্গে সঙ্গে চৈতন্য এলো, আর গৌর দেখতে পেল না, দেখলো আমার গৌরাঙ্গ কৃষ্ণ সুন্দর হাতে বাসি নিয়ে মুখে হাসি নিয়ে রাধে রাধে বলে কেঁদে রাধে। শ্রীরাম লুটিয়ে পড়ল, লুটিয়ে পড়েছে কানায়,
কানাই রে ও কানাই, এত দিন পরে এই হতভাগার কথা তোর মনে পড়েছে। কানাই তুই তো জানিস জগতে আমার কেউ নাই, একমাত্র প্রিয়জন তুই, শত বিপদে তুই আমার পাশে থাকিস কানাই, সংসারে আপনজন প্রিয়জন কেউ কারোর নয়, আমি জানি আসবার কালে তুমি ছিলে, যাওয়ার কালেও তুমি থাকবে। এত দিন পরে মনে পড়েছে কৃষ্ণ গৌরব ধারে শ্রীরামকে বলল, শ্রীরাম তুমি আমার সঙ্গে চলো, কোথায় নবদ্বীপ ধামে, তুমি না গেলে লীলা পুষ্টি হচ্ছে না। শ্রীরাম বলল, কানাই আমার তো বিশাল চেহারা, এই চেহারায় নবদ্বীপে গেলে আমাকে দানব দৈত্য বলবে তো মানুষ। ভগবান বললেন, আমি তোমাকে ছোট করে নিয়ে যাব, আমার কাজ হচ্ছে যে উঁচু হয় তাকে নিচু করে দিই, আর যে নিচু হয় তাকে উঁচু করে দিই, এটা আমার কাজ। চিরদিন কাহার সমান নাহি যায়, আজ যে রাজাধিরাজ কাল সে ভিক্ষা চায়। কত রাজা ছিল আগে, কত অত্যাচার তারা করেছে, আর তাদের বংশের সন্তানরা এখন চা বিক্রি করে খাচ্ছে, আর যারা রাজবাড়ি কর্মচারী ছিল তারা এখন রাজা হয়ে গেছে। কেন? ভগবান বলছে, শ্রীরাম নেতা যদি হতে চাও নত হও আগে, নত না হলে নেতা হওয়া যাবে না, ছোট হও হলে বুঝতে পারবে। কি করে ছোট হব আমি, কিভাবে ছোট হব? মহাপ্রভু বলল, তুমি বসো আমি তোমার কাঁধে উঠব, আস্তে আস্তে মা, আস্তে 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 কাঁধে উঠব, এগুলো অহৌতুক কৃপা। কাঁধে উঠে তুমি কাঁধে করে নিয়ে হাঁটবে, একটা করে পা ফেলবে, একটু করে ছোট হয়ে যাবে। দেখেছেন ভগবান শ্রীরামের কাঁধে উঠেছে। শ্রীরাম অন্তরে ভাবছে, যোগী মুনি ঋষি সাধক সাধিকা গন্ধর্ব কিন্নর দেব দেবী সূর্য চন্দ্র বরুণ পবন হুতাশন, যার চরণ করে বরুণ সেই চরণ যদি আমার কাঁধে উঠে বুকে ঝুলিয়ে দেয়, আমি চরণ দুখানা বুকের মধ্যে ধরে আমার নয়ন কুম্ভের বাড়ি দিয়ে, মানে চোখরূপ কলসির জল দিয়ে আমি আমার কানাইয়ের চরণ দুখানা ধুয়ে দেব। শ্রীরাম বসেছেন, প্রভু শ্রীরামের কন্ধে আরোহণ করেছেন, ভক্তের স্কন্ধে উঠে দুখানা চরণ যখন শ্রীরামের বুকে ঝুলিয়ে দিয়েছে, শ্রীরাম সখা দুখানা চরণ বুকের মধ্যে চেপে ধরেছে, যে চরণ বরুণ চন্দ্র হুতাশন সাধন করেন সেই চরণ বুকে ধরেছেন, ধরে চোখের জল দিয়ে চরণ দুখানা ভাসিয়ে দিচ্ছে, এক পা করে ফেলছে, আর চোখের জল তো একটু গরম তাই গরম জল চোখে ফেলছে, চলে পায়ে ফেলছে, গরম লাগছে। গৌরাঙ্গ মহাপ্রভু বলছে, শ্রীরাম আমার পায়ে জল পড়ছে কেন, কোত্থেকে পড়ছে? প্রভু আমার চোখের জল, আমি চাচ্ছি না তত বিয়ে ঝরে পড়ছি, কাঁদো কাঁদো শ্রীরাম কাঁদো, যত কাঁদতে পারবে তত কৃষ্ণ তোমার কাছে আসবে, যত কৃষ্ণ বলে কাঁদবে তত কাছে আসবে, কাঁদো যত পারো কাঁদো। শ্রীরাম কাঁদছেন কিন্তু পরীক্ষা করছেন একটু, এত কান্না একটু টেস্ট করি। কাঁধে নিয়ে যখন হাঁটছেন গোবিন্দটি ঝাড়া দিয়েছে, আর যেই ঝাড়া দিয়েছে সীতাম পাটাবের চাপটা ধরেছে। মহাপ্রভু বললে, কি বলো শক্ত করে ধরলে, ওই যে তুমি নাড়া দিলে যদি পড়ে যেতাম। মহাপ্রভু বলছে, সীতাম ভগবান যার কাঁধে বসে থাকে, এই জগতে মানুষ যদি কাউকে ধরে রাখে পড়ে যায়, কিন্তু ভগবান যদি কারোর কাঁধে থাকে সে আর পড়ে না, তুমি পড়তে পারো না। চলো যখন এক পা তুলি এক পা ফেলে, সীতাম একটুখানি একেবারে ছোট হয়ে গেল, একদম ছোট হয়ে গেল। মহাপ্রভু কাঁধ থেকে নেমে বলল, শ্রীরাম বুঝতে পেরেছ? হ্যাঁ। কি বুঝেছ? বুঝেছি ছোট না হলে তোমার চরণের কৃপা হবে না, তাই ছোট হয়েছে। সেই শ্রীরামের নাম রাখলো অভিরাম, সেই অভিরাম দাস ঠাকুর আজ
নবদ্বীপ এসেছেন। নিত্যানন্দের যখন সন্তান হতো অভিরামকে প্রণাম করতো, সন্তান গুলো মরে যেত, এত প্রণামের জোর ছিল। সে অভিরাম দাস ঠাকুর কে ডেকে ডেকে মহাপ্রভু বলছেন, আরে মোরু আরে মোরু গৌরাঙ্গ সুন্দর, অভিরামে ডেকে বলে চলো যাই ঘর। আমার জননী রহে জননী রহে রহে রহে, আমার জননী রহে আমার জননী রহে রহে আমার জননী রহে পথ পাড়ে দাইয়া, আমার জননী রহে পথ পাড়ে দাইয়া। আশীবার বেলে কত কহিল কাঁদিয়া, আশীবার বেলে কত কহিল কত কেঁদে কেঁদে বলেছিল মাই সকালে সকালে বলেছিল সকালে 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 কৃষ্ণ ভজন হবে না, কৃষ্ণ ভজন হবে না, অকালে 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 কৃষ্ণ ভজন হবে না, হরি সকালে সকালে এসো আমারও জননী রহে পথ পানে চাইয়া। জননী মানে কি বলুন, মা মা মানে কে, গর্ভধারিণী। আস্তে, এই মাটা পেলেন কোথেকে, পরম আত্মার পরমটা বাদ দিয়ে দেন, আত বাদ দিয়ে দেন, মা পরমাত্মার সঙ্গে মায়ের তুলনা করা হয়েছে। মা বলছে সকাল সকাল এসো বাড়িতে, কোন সকাল সকাল, কোথায় আসতে বলছে, এই বাড়িতে না, এই দেহটা নিয়ে যৌবনকালে কৃষ্ণ ভজনে এসো। বলুন, শচি মাতা সন্তান ছাড়া থাকতে পারেন না, একটু মন দিয়ে শুনবেন। আমি আপনাদের পেয়ে বড় আনন্দিত হই, আমার এত বয়স হল, এত বয়স হলো আমার, তাও আমি এখন আপনাদের চরণধুলি মাথায় নিয়ে বেড়াচ্ছি, এটা আমার পরম সৌভাগ্য। গতকাল যেখানে গান ছিল সেখানের বহু শ্রোতা এখানে এসেছে, আমি দেখছি গতকাল গান শুনেছেন, হারাল সোনারপুর থেকে লোক এসেছেন দেখছি, আমার চোখে ধরা পড়ছে, তারা বহু দূরে গান শুনতে যান, আমি যেখানেই গাই 100 মাইল 150 মাইল দূরে চলে যাই। আপনাদের সবার চরণে আমার শতকোটি প্রণাম। এই জন্মে হরিকথা আস্বাদন করতে পারলাম না, শুধু দান করেই গেলাম, পাগলের মতো বকে গেলাম, বালতির থেকে চামচ দিয়ে তরকারি পরিবেশন করে গেলাম, কিন্তু চামচের কাজ কি সারা জীবন দিয়ে যায়, কোনোদিন আস্বাদন করে না। চামচ যদি তরকারির আস্বাদন বুঝত তাহলে বালতিতে ঢুকলে আর বার হতো না। তেমনি সারাটা জীবন দেহরূপ চামচ দিয়ে কৃষ্ণ নামামৃত তরকারি ভক্তের পাতে দিয়ে গেলাম, কিন্তু আমি কি দুর্ভাগ্য একটু খেয়ে দেখলাম না। তাই আমার ইচ্ছা প্রভু তুমি আমাকে আর একবার মানুষ করে জগতে পাঠিয়ে দিও, তবে কীর্তনিয়া যেন করো না,
দুনিয়া করলে কি হবে? আমি ব্যবসাদার হয়ে যাব, আমি জোকের মতো রক্ত চুষে খাব। অনেক অনেক বৃদ্ধ বাবারা সেদিন কোথায় গেলাম, ডায়মন্ড হারবার পাশে, কয়েকজন বৃদ্ধ বাবা আমাকে পা দেখাচ্ছে, বাবু দেখাবো আপনাকে আনবো বলে ভিক্ষা করতে করতে।